এটা কালী মন্দির, যার বয়স প্রায় 200 বছর। সেই মন্দিরত আজিও এটা শিলত মা কালী রূপত পূজা করা হয়। গ্রাম্য পরিবেশ আর সেউজিয়ারে আগুড়ি থাকা এই কালী মন্দিরত গেলে মা কালীর আশীর্বাদ পয় নহয়, আপনার মনক শান্ত করে তুলিব। কাছাড় জেলার মাসুঘাট গাঁও পঞ্চায়েত অবস্থিত এই মন্দিরত মা কালিয়ে সমগ্র গাঁওখনক সুরক্ষা প্রদান করে বলে বিশ্বাস। এটা শিলক মা কালীর রূপত পূজা করা হয়। ইয়ার আড়ত আছে এক বৃহৎ ইতিহাস। এই মন্দিরে 200 বছরের ইতিহাস কঢ়িয়ায় লই ফুরিছে। আজি আপনার সেই মন্দিরলৈ লৈ যাও বলক। কাছাড় জেলার মাসুঘাট জিপিত অবস্থিত 200 বছর পুরনি এটা কালী মন্দির। সেই কালী স্থানত পুখুরী খনন করে থাকা অবস্থাত এটা শিল উদ্ধার হয়েছিল, যেটু পিছলৈ স্থাপন করে নিয়মিতভাবে এটা সরু ঘর বনায় পূজা করা হয়। স্বপন কুমার চক্রবর্তী নামের এজন পুরোহিত বহু বছর ধরে এই মন্দিরের সঙ্গে জড়িত হয়ে আছে। মাসুঘাট জিপির আদি ব্রাহ্মণপাড়া, যত প্রায় 150-200টা পরিয়ালর বাসস্থান। এই গাঁওতেই গোপীমোহন শর্মা নামের এজন ব্রাহ্মণ বসবাস করেছিল, যিয়ে নিয়মিতভাবে শক্তি আরাধনা করেছিল। এবার তেও পুখুরী খান্দি থাকতেই এটা শিল পাইছিল। শিলটো বিচারি পাই ঘরতে রাখিছিল তেও। সেই নিশাই গোপীমোহন শর্মায় মা কালীর পৰা এটা সপোন দেখা পালে যে সেই শিলটো স্থাপন করে পূজা করব লাগে। সপোন দেখার পিছতেই ব্রাহ্মণে এটা সরু ঘর সাজি তাত শিলটো রাখি পূজা করবলে ধরলে। এইদরে গোপীমোহন শর্মার 3 প্রজন্ময় পূজা করেছিল তাত। কিন্তু সেই পরিয়ালত এতিয়া কোনো জিয়াই থকা নাই। কালী স্থানত শিলটোক শ্যামা কালী বলে পূজা করা হয়েছিল, আজিও হয়ে আছে। স্বপন কুমার চক্রবর্তী, পুরা ইতিহাস বলতে আমি কতদিনের কথা হইব, আমার পূর্বপুরুষ থেকে আইটা আছে মন্দিরের। আমরা যেটা শুনছি যেটা জানি, এই মর্মে এটা আছিল অন্য একজন ব্রাহ্মণ পূজারী, তার নিজস্ব শক্তি আরাধনা করত। যেভাবে যদি হোক, একটা ছোটোখাটো টিন দিয়া চালা করি হোক, যেইভাবে হোক, মন্দিরটা করিয়া তার এখানে পূজা পাঠ দিত। তাই মারা গেছে, তার উত্তরাধিকারী ছেলে এগিয়ে আয়ের পরে তার ছেলে করে নাতি, ছেলেও মারা গেছে, নাতিও মারা গেছে। এখন এখানে একটা কালী স্থান, আমার বাপ দাদার আমল থেকে এই কালী স্থানেতে অন্য কোনো বিগ্রহ মূর্তি নাই, ওই শিলাতেই পূজা হইত। শুনছি এই শিলাটা স্বপ্নাদেশে, এইখানে একটা পুষ্করণী আছিল, এই পুষ্করণী খুদাইতে গিয়ে এখানে একটা শিলা বাহিরেছে। আর ওই শিলাটা যখন বাড়িতে নিয়ে রাখছে, তখন রাত্রে স্বপ্ন হয়েছে যে আমার এই নিয়ে তুমি এখানে স্থাপন করো। এই মর্মে তাই নিয়ে শিলাটা এখানে স্থাপন করছে। দেশবাসী সবাই জানে এখানে কালী স্থান। এরপরে আমরা গ্রামবাসীর উপরে যখন একটা হস্তক্ষেপ করা হলো যে কিতা করা যায়, এখানে একটা মন্দিরের দরকার, তো যে যেভাবে ধরে গরিব গোড়া মানুষ একটা সাহিত্য সম্বল নিয়ে মায়ের এখানে অধিষ্ঠান করে। যখন অধিষ্ঠান করা নিছে, তখন কয় হলো যে এটা কোন কালী মন্দির করা হয়তো। তো এই যে শিলা পূজা দিত তাই রাত্রে, তাই যে তাই শ্যামাকালী। আর আমরা গ্রামবাসীকে কইলাম যে এখন যেখানে যখন কালী মন্দির হইব, দেশবাসী রক্ষার লাগে মা রক্ষা কালী স্থাপিত করা হোক, মূর্তিটা হলো রক্ষা কালীর, আর ওই শিলাটাও স্থাপনা করা হয়েছে মন্দিরে শ্যামাকালী। তো এই কালীর সঙ্গে দ্বাদশ কালী, তার সঙ্গে তানব পূজা হয়, কিন্তু ইনিশা পূজা হয় না, তো মন্দিরে পূজা পাঠ চলে 200 বৎসর। আমি জড়িত হওয়ার বলতে, আমি যেটা কইলাম নতুনভাবে আমরা যেটা 20-25 বৎসর যাবৎ রক্ষা কালী স্থাপিত করা হয়েছে, তখন তাকে জড়িত।